মা উনি না। আমি প্র্যাকটিক্যালি হঠাৎ এসে ঘুরে এসে জুড়ে বসেছি, এটা বলা চলে। তা আজকে এই বিজয়া সম্মিলিতে আসতে পেরে আমি খুব আনন্দিত এবং গর্বিত। আনন্দিত এই জন্যে যে সবার সঙ্গে একসাথে এখানে এসে একটা মিলন উৎসব হলো, আর গর্বিত এই জন্যে যে আনন্দজি আমার ছাত্র এবং একেবারে ডিরেক্ট স্টুডেন্ট, সুতরাং তার জন্যে আমি গর্বিত। সে আজ যে উচ্চ মার্গে উঠে বসেছে এবং আমার চেয়েও তার সুনাম চারিদিকে ছড়িয়ে পড়েছে, এতে আমি যথেষ্ট গর্ববোধ করি এবং অত্যন্ত খুশি এবং অত্যন্ত আনন্দিত। আর একটা কথা বলব যে বিজয়া সম্মিলনী, বিজয়া দুর্গার আর এক নাম বিজয়া। পুরাণে আছে যে বিজয়া নাকি সখাসখী, মহাভারতে আছে বিজয়া নাকি ওই অভিমন্যুর আর এক স্ত্রী নাম বিজয়া ছিল, এরকম বহু ব্যাখ্যা আছে। তা আমরা যে বিজয়া সেটা হচ্ছে যে দুর্গা পূজার পরে যে উৎসব পালিত হয় তাকে আমরা বিজয়োৎসব বলি। আর বিজয়োৎসব হচ্ছে এই পশ্চিমবঙ্গেই এটা হয়ে থাকে। সিংহবাহিনী দুর্গার অকাল বোধন করেছিলেন রামচন্দ্র, রাবণকে বধ করার জন্য, আশীর্বাদ গ্রহণের জন্য। তাই সেইটা আমাদের পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন কিছুটা আসাম কিছুটা বিহার উড়িষ্যা এই দুর্গাপূজা হয়ে থাকে এবং বিজয়োৎসব হয়। আর একটা উৎসব হয় সেটা হচ্ছে বলে এই রাবণ পোড়া উৎসব। রাবণকে রাবণের মূর্তি বিরাট মূর্তি তৈরি করে কাপড়ের, সেটা রাম লক্ষ্মণ এসে সেটাকে পুড়িয়ে দিয়ে ধ্বংস করে দেয়। সেই আর একটা উৎসব হয় রাবণ পোড়া উৎসব, সেটা হয় উত্তর ভারত, মধ্যম ভারত এবং দক্ষিণ ভারতে। দুটো একই উদ্দেশ্য, শ্রীরামচন্দ্র সীতা উদ্ধারের জন্য দুর্গা দেবীর কাছে আশীর্বাদ নিয়ে যুদ্ধ সীতাকে উদ্ধার করেছিল, এই উৎসবের জন্য এটা প্রতিপালিত। তা সেইটা আপনাদের জানালাম। আর বিজয়ার শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা, নমস্কার সবাইকে জানিয়ে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আমি খুবই গর্বিত যে আনন্দজি আমার ছাত্র হয়েও সে এত বড় হয়েছে, এত লোকের মন জয় করেছে। আর একটা ছোট্ট কথা বলবো যে আনন্দী আমার বাড়িতে গিয়ে আমাকে ওই যোগ ব্যায়াম এগুলো এবং প্রাণায়াম শিখিয়ে দিয়ে এসেছে। আমি রোজ 4:30 অ্যালার্ম দিয়ে উঠি এবং 4:30 থেকে 6:30 পর্যন্ত আমি এই যোগ ব্যায়াম করি। আমার বয়স নিয়ারিং 80, 80 কাছাকাছি, কিন্তু আমি কোয়াইট ফিট। এই বলে আনন্দজিকে আমি আমার আশীর্বাদ দিয়ে আমার অর্থাৎ বিজয়